নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না, আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়িতে কালী পুজো, আর কালী পুজো আমরা কীভাবে সকলে মিলে করি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। ঠাকুরের আসর সাজানোর জন্য যে পঞ্চবর্ণের গুঁড়ি দিয়ে ঠাকুরের আলপনা হয়, তার জন্য আমরা প্রথমে চাল, আতপ চাল ভেজে, মাসুরি চাল ভেজে আমাদের পাতায় বাটা হচ্ছে মিহি করে। তারপরে বেলপাতাকে ভেজেছি সবুজ কালারের জন্য, আমরা বেলপাতা ভেজে গুঁড়ো করব। সাদা কালারের জন্য আমরা করেছি আতপ চাল গুঁড়ো। এবারে আমরা কালো কালারের জন্য নিয়েছি কুশ। ধান ভাঙার পরে যে চোচাটা বেরো সেটাকে বলে তুষ, সেই তুষটাকে আমরা ভাজছি। ভাজার পরে এটা যখন ডার্ক কালার হবে তখন এটাকে নামিয়ে এটাকে মিহি করে আমরা গুঁড়ো করে বানিয়ে নেব ব্ল্যাক কালার। তার সঙ্গে আমরা আবির লাল এবং আমরা গোলাপের আবিরকে ব্যবহার করব, করে আমাদের পঞ্চবর্ণের গুঁড়ি কমপ্লিট করব। আমি এখন বানাচ্ছি মায়ের জন্য এবং ছানা, এগুলোকে মায়ের আসনে দিতে হয়। আর একদিকে করছি এলাচ, এলাচের গুঁড়ো দিয়ে ক্ষীর বানাবো আর বানাবো ছানা। নিয়ম অনুসারে ঠাকুরের খই যেদিনকে সেদিনকেই আমাদের করতে হবে, এবং বাড়িতে খই ভেজে মুড়কি তৈরি করতে হবে। সেজন্য আমরা খই ভাজার জন্য আগে বালিটাকে তৈরি করে নিয়েছি। এইভাবে ধোয়া না আসা পর্যন্ত আমরা যদি ধান দিই তাহলে সঠিকভাবে খইটা হবে। আমাদের
বালি রেডি হয়ে গেছে, সেজন্য আমরা এখন ধানটাকে দিলাম। এরপরে আমরা দেখতে পাবো যে খইটা ফুটবে, তারপরে সেটাকে আমরা এই নারকেলের যে ঘাটা আমরা ব্যবহার করি সেটা দিয়েই আমরা খইটা ভাজবো, এবং সেটাকে আস্তে আস্তে আমরা খইটা হয়ে গেলে পরে আমরা তুলে নেব। এবারে তোলা হয়ে গেছে বালি থেকে, এইবারে কই থেকে ধানটাকে ছাড়িয়ে ফেলার জন্য আমরা চালনির ওপরে রেখে নাড়িয়ে নাড়িয়ে যতটা পারবো আমরা ধানটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে হাতের সাহায্যে আমরা এগুলোকে বেছে ধান এবং কই আলাদা করব। বেলপাতা বাটা হবে ঠাকুরের আসন সাজাবার জন্য। প্রথমেই মাসি বলে দিয়েছে যে বেলপাতাগুলো ভাজা হয়েছে সবুজ রঙের জন্য, এবার তার দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি, তারপর শিলে বেটে দেব। আমরা এবারে আমাদের কই ভাজা শেষ, আমরা তিলের নাড়ুর জন্য তিল ভেজে নিয়েছি শুকনো কলাতে। এখন আমরা তিলের নাড়ুর জন্য গুড় চাল দিচ্ছি, যখন দেখব আঁশ চলে গেছে এবং তিলের নাড়ুর পাকের মতন হবে তখন আমরা তিলটাকে ঢেলে আমরা পাক দেব, এবং নামানোর সময় আমরা পেতলের থালাতে তেল মাখিয়ে নিই, কারণ যদি আমরা পেতলের থালাতে না তেল মাখিয়ে নিই তাহলে আমাদের তিল তুলতে অসুবিধা হবে। আমরা তিলের গুড়ের মধ্যে তিল দিয়ে সেটাকে পাক দিয়ে ঢেলে নিয়ে আমরা ধীরে ধীরে নাড়িগুলো করি। এখন আমার মনে হচ্ছে গুড়টা প্রায় হয়ে গেছে, ওর জন্য আমি দেখছি তাপটা এসছে কিনা বা গুড়ে আঁশ যাচ্ছে কিনা। আঁশটা ঠিকঠাক যদি অনেকে চোখে দেখতে পান না বুঝতে পারেন, তখন সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের বাটির হাতা দিয়ে একটা, হ্যাঁ এখন আমরা গুড়ের মধ্যে তিল দিয়ে দিয়েছি, তিল দিয়ে এবারে নাড়া হচ্ছে, মোটামুটি আমাদের হয়ে গেছে। এবারে আমরা এটাকে তুলে নাড়ু করব, একটুখানি আমি একটু গুড় কম হয়েছে সেই জন্য গুড়টাকে এখানে অ্যাড করছি। আমাদের তিলের নাড়ুর পাক শেষ, thank you.
আলপনার কি সমাপ্তি হচ্ছে? প্রায় শেষ আমাদের আলপনা, লাস্ট আমাদের এই ভরাটটা হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমরা অন্য কাজে চলে যাব।